বলুন বলুন, স্পিক আউট, চুপ করে আছেন কেন? কে রাখায় ম্যাজিক? তাকে চোখ বিয়োগ করে আমি এমন মজা দেখাবো না। তাহলে আপনারাই বলুন, এতগুলো টিচারকে নাকানি চোবানি খাওয়াচ্ছে কে? জানি না কে ম্যাজিক করে, কিন্তু বিশ্বাস করুন ম্যাম, হালুম হালুম কিছু করেনি। তাহলে হালুম সেন স্কুলে না থাকলে সমস্ত ম্যাজিক বন্ধ হয়ে যাচ্ছে কি করে? ওই আজ সকাল থেকে তো স্কুলে তেমন কিচ্ছু ঘটেনি। মিস্টার সরকেল, প্লিজ আপনি চুপ করুন। শুনুন মিস্টার সেন, হালুমকে আমি এবারের মতো স্কুলে থাকার জন্য অ্যালাউ করছি। ও খুব ছোট, ও হয়তো যা যা করেছে সবটাই না বুঝে করেছে, কিন্তু ভবিষ্যতে যদি আর কোনোদিন কখনো কোনো রকম ম্যাজিক করে তাহলে কিন্তু ওকে আর আমি স্কুলে রাখতে পারবো না। এটা আপনাদের কাছে ক্লিয়ার তো? দিদি জানো, আমিও না কালকে আবার স্কুলে যাব। মাম্মা আমার হারুমের বাবা বলতে গেছে। দিদি তুমি ওভাবে তাকিয়ে আছো কেন গো? আমি গোলজি ঠিকই ম্যাজিক করে দিয়েছে বলে তাই। কি সব হচ্ছে ম্যাজিকের মতো, কিছুই তো বুঝতে পারছি না। কি করে হচ্ছে এসব? বড় দিদি তুমি অবাক হয়ে গেলে, স্কুলে এরকমই হয়েছিল, সকলে খালি আমার ম্যাজিকে ভয় পেয়েছে। বড় দিদি কিন্তু দেখো মাম্মাম ঠিক বুঝিয়ে দেবে, এখন তো মাম্মাম চলে আসবে, এসে বলবে যে ভূতু কালকে স্কুল যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে। দিদি তুমি দেখো আমি একদিন তোমার মতনই পরীক্ষা দেব, তোমার মতনই পাস যাব। মধু আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। দেখো ভূতু যদি স্কুলে আসে তাহলে ম্যাজিক তো হবেই। অনিকেত আমি ভূতুকে এবার বুঝিয়ে বলবো, দেখবে তুমি ও আমার কথা শুনবে, ও আর এভাবে ম্যাজিক দেখাবে না। কি বোঝাবে তুমি ওকে, বলো কি বোঝাবে? দেখো মধু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, ভূতুকে একা তুমি দেখতে পাও আর কেউ দেখতে পায় না। আফটার অল এটা তো মানবে, ও একটা বাচ্চা ভূত। ক্লাসরুমে ধরো টিচার এসে কিছু লিখতে দিল, ভূতু সেই দিকে লিখবে, সবাই কি ভাববে? পেন্সিলটা হাওয়ায় উঠছে, আবার ধরবে হালুমকে, ভাববে হালুম ম্যাজিক করছে। এইগুলো তো তুমি আটকাতে পারবে না, এই ম্যাজিকগুলো। তাহলে কি হবে? ভূতু স্কুলে যাওয়া বন্ধ করে দিতে হবে তো? অনেকে হালুমের পড়াশোনার জন্য ভূতুর পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আমি করি, কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুট ছুট করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।